পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজাসহ আব্দুল হামিদ নামে একজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার রাতে উপজেলার দাসুড়িয়া রেলগেট সংলগ্ন ঈশ্বরদী ঢাকা মহাসড়কে এই অভিযান চালানো হয়। ঈশ্বরদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাল মামুন জানান, কুড়িগ্রাম থেকে বিপুল পরিমাণ গাঁজা আসছে এমন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে দাসুড়িয়া রেলগেট সংলগ্ন এলাকায় চেকপোস্ট বসানো হয়। রাত ১১টার দিকে পিকআপ ভ্যান ভর্তি ২৪ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার এবং মাদক বহনের গাড়িটিও জব্দ করা হয়।